Prokiti Ruhot, Suburia Rajo, Arunachal Pradesh. Because of Kisudin Torihua, Nerana Piraburunar Follot, Arunachal Poyankor Pluse, Ban Pumis Colone. Rastio Gaipot Singer Locote, Matit Pudgul, Gordwar, Dukan Puhar. Jikunumurto, Jorurical in Hewarbabe, Prohakone Mukulikurise, Kibato Helpline Number. Arunachal Prokiti Tantop Probol Bristipat, Ban are Poyankor Pumis Colon. Sigil Rastro Kaipot, Matit Putgol, Ghordwar, Dukan Puhar Mukholdhar Borohunor Follot, Suburia, Arunachal Pradeshot, Hose, Bhoyankar Ban, Aru Bhumiskhalon Rowing or Paharia on Solot, Bhumiskhalon or Follot Singil, Rastro Kaipot Ban Bhumiskhalon or Follot, Bichino Hepurse, Zadayat Pahara Prapanid Hol Namiha. Hill or Bukamati Puti Pelase, Rastro Kaipot, Ghordwar, or Dukan Puhar Rowing or Logote, Bibino Stanot Hongotito Hose, Bhumiskhalon or Kotana Dharkar Borokun or Fulat Hongotito Bhumiskhalone, Bichino Kurse, Hunoli or Aninir Mazot, Zatayat Hunoli or Aninir Potor Esuap, Bhumiskhalon of Kohizuar Fulot, Potur Mazote Dutukrahoi Kurse. Bhumiskhalon or Follot, Taite Abotu Hepurse, Bohu Portotoko Hekotia Policity Proti Lokaraki, Ban Bhumiskhalon Prohibita Onsol Homohot, Bihi Nidekon Azari Kurse, Arunachal Prohahone Ban Bhumiskhalon Prohibita Onsol Opera, Rizok Drotakibule Aban Prohonor Rizok Noipuria Onsolului Nazavulu Nide Logote Nikarbaka Jatra Nokoribulo Nidekon Azari Kurse, Prohahone পাহাৰ খননৰ নিষেধাজ্ঞা জাৰি কৰাৰ লগতে জৰুৰীকালীন সামগ্ৰী মজুত ৰাখিবলৈ ৰাজ্যক দিয়া হৈছে পৰামৰ্শ লগতে যিকোনো মুহূৰ্তত জৰুৰীকালীন সেৱাৰ বাবে প্ৰশাসনে মুকলি কৰিছে কেবাটাও হেল্পলাইন নম্বৰ জৰুৰীকালীন সেৱাৰ বাবে ৰোয়িংৰ ডিসি 94360 48002 আৰু ৰোয়িংৰ এছপি 94360 58006 নম্বৰত যোগাযোগ কৰিব পাৰিব ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থইষ্ট একাধিক সমস্যাৰে জৰ্জৰিত বিআৰএম চৰকাৰী আইন মহাবিদ্যালয় মহাবিদ্যালয়খনত সমস্যাৰ সন্মুখীন হৈছে শিক্ষাৰ্থী খোৱাপানীৰ সমস্যাকে ধৰি হোছাগাৰ শ্ৰেণীকোঠাৰ দুৰ্গন্ধ বিদ্যুতৰ নাটনি শিক্ষকৰ অভাৱ আন্তঃগাঁথনিৰ অভাৱ ইত্যাদিৰে বহু সমস্যাত ভুগি আছে শিক্ষাৰ্থীসকল 116 বছৰ এইখন আইন মহাবিদ্যালয় উত্তৰ পূবৰ ভিতৰতে একমাত্ৰ চৰকাৰী আইন মহাবিদ্যালয় হিচাপে পৰিগণিত ভিন্ন সমস্যাৰে জৰুলা শিক্ষাৰ্থী আৰু শিক্ষকসকলে মহাবিদ্যালয়খনৰ প্ৰাক্তন ছাত্ৰ তথা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক তেওঁলোকৰ সমস্যাসমূহ সমাধানৰ অনুৰোধ জনাইছে Amar Dabi! Amar Dabi! Amar Dabi! Justice! We want 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 justice! Position Hungary Kedibo, Hot Krohon or Protito Kobo, Kailo Pua Soybozar Pra, non stop live Kailo Rajor Pasta Homostir, Hot Hotor Lach, No Hazar, Dukoso Hotor Potar or Petrot, Mohila Potarase, Atotris Lach, Tris Hazar, Sariho Unsulis Koraki, Yarbipurite, Puru Potarase, Atotris Lach, At Hotor Hazar, Soho Hot Hostizan, Tritolingor Potarase, Echo Hotor Koraki. আজি সংবাদ বেলত এই তথ্য জানিবলৈ দি ৰাজ্যিক মুখ্য নিৰ্বাচন বিষয়া অনুৰাগ গোয়েলে লগতে কয় যে পাঁচটা সমষ্টিত মুঠ ভোটকেন্দ্ৰ আছে 9133টা ইয়াৰ ভিতৰত 471টা ভোটকেন্দ্ৰ পৰিচালনা কৰিব কেৱল মহিলাই স্থাপন কৰা হৈছে 90টা মডেল ভোটকেন্দ্ৰ 4745টা ভোটকেন্দ্ৰত ৱেবকাস্টিং হ'ব বুলি জানিবলৈ দি অনুৰাগ গোয়েলে কয় যে দ্বিতীয় পৰ্যায়ত দুৰ্গম অঞ্চল আছে 937টা ভোটকেন্দ্ৰ এনে কেন্দ্ৰলৈ দুদিন পূৰ্বে নিৰ্বাচনী বিষয়াসকল যাত্ৰা কৰিছে শান্তিপূৰ্ণ ভোট গ্ৰহণৰ বাবে ভোট কেন্দ্ৰসমূহত নিয়োগ কৰা হৈছে 143টা নিৰাপত্তা বাহিনী
ইফালে দ্বিতীয় পর্যায়ত নির্বাচন বিভাগে 29টা অবৈধ মারণাস্ত্র আর 72টা কার্টিজ জব্দ করে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনত 1220টা স্পর্শকাতর ভোটকেন্দ্র আছে আর নির্বাচন পরিচালনার বাবে নিয়োগ করা হয়েছে 36532 জন পোলিং আর প্রিজাইডিং বিষয়া কালি পাঁচ সমষ্টিত 61 জন প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা করব বলেও জানিবলে দিয়ে নির্বাচনী বিষয়াগৰাকীয়ে অবশেষত ইডিএ বাজেয়াপ্ত করলে নিলম্বিত ডিআইজি রৌনক আলী হাজরিকার আয় বহির্ভূত সম্পত্তি লগতে বাজেয়াপ্ত হল এসিএস সাইবর রহমানরও আয় বহির্ভূত সম্পত্তি চাকরিকালত অগাধ সম্পত্তি গড়ি সিএম ভিজিলেন্সর জালত পড়ার লগতে গাঁও বুড়া নিযুক্তি কেলেঙ্কারিত গ্রেপ্তার হয়েছিল সাইবর শেষ রক্ষা নহল ডিআইজি রৌনক আলী হাজরিকার ইডিএ বাজেয়াপ্ত করলে রৌনকর আয় বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত হল এসিএস সাইবর রহমানের বিশাল সম্পত্তিও চাকরি জীবনত খুঁয়ে বাওয়ে অগাধ সম্পত্তি গড়িছিল ডিআইজি রৌনক আলী হাজরিকায় আয় বহির্ভূত সম্পত্তি গড়ি প্রথমে সিএম ভিজিলেন্সর জালত পড়েছিল রৌনক সিএম ভিজিলেন্সর তথ্য অনুসরি রৌনক আলী হাজরিকার আয় বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত করলে ইডিএ কিমান সম্পত্তির গড়াকী আছিল রৌনক আলী হাজরিকা সেই সময়ের তদন্তত রৌনক আলীর হেঙ্গারাবাড়ির ঘর মাটির তথ্য পাইছিল সিএম ভিজিলেন্সে যুক্ত ঘরের মূল্যায়ন করেছিল তদন্তকারী দলে লগতে পোহরলৈ আহিছিল ডাউন টাউনের সমীপত তিনি কথা মাটি ফটাশিল আম্বাড়ির মাটিত দুমহলিয়া ঘর মানালিত আছে এখন বিলাসী রিজোর্ট এইসমূহ তথ্যের ভিত্তিতে নিলম্বিত ডিআইজি রৌনক আলী হাজরিকার বিরুদ্ধে সিএম ভিজিলেন্সে গোচর রুজু করে জেললৈ প্রেরণ করেছিল আয় বহির্ভূত সম্পত্তির সেই গোচরত তদন্ত সমাপ্ত করে সিএম ভিজিলেন্সে চার্জশিট দাখিল করেছিল বিশেষ ন্যায়াধীশের আদালত সেই তথ্যের ভিত্তিতে ইডিএ আন এক গোচর রুজু করে তদন্ত করেছিল সেই তদন্তর প্রতিবেদনের ভিত্তিতেই বাজেয়াপ্ত হল রৌনক আলীর আয় বহির্ভূত সম্পত্তি সমান্তরালভাবে এসিএস বিষয়া সাইবর রহমানরও সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডিএ গাঁও বুড়া নিযুক্তি কেলেঙ্কারিত সিএম ভিজিলেন্সে গ্রেপ্তার করেছিল সাইবরক ইয়ার পাছতে তদন্ত হয়েছিল সাইবরর আয় বহির্ভূত সম্পত্তিরও কিন্তু ইয়ার মাজতে এসিএস সাইবর রহমানের নিলম্বন প্রত্যাহার করে কিছুদিন পূর্বে উপসচিব পদত যোগদান করবল নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট বিভাগে বীরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট কাইলৈ অনুষ্ঠিত হবলগীয়া করিমগঞ্জ লোকসভা সমষ্টিত 24 জন প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে যার ফলত প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্র থাকিব দুটাকৈ ইভিএম এটা ইভিএমত 15 জন প্রার্থীর নাম থাকার লগতে আনটো ইভিএমত থাকিব 9 জন প্রার্থীর নাম প্রথমবারের বাবে করিমগঞ্জ লোকসভা সমষ্টিত 24 জন প্রার্থী দুটাকৈ ইভিএমত হব ভোট গ্রহণ এটা ইভিএমত থাকিব 15 জন প্রার্থীর নাম আন এটা ইভিএমত থাকিব 9 জন প্রার্থীর নাম শুক্রবারে রাজ্যের আন 5টা সমষ্টিত দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ ভোট কেন্দ্র সমূহলৈ পুৱাই রওনা হয়েছে পোলিং আর প্রিজাইডিং বিষয়া সকল দ্বিতীয় পর্যায়ের 5 সমষ্টির ভিতর অন্যতম গুরুত্বপূর্ণ সমষ্টি হিসাবে পরিগণিত হয়েছে করিমগঞ্জ লোকসভা সমষ্টি প্রথমবারের বাবে এই সংসদীয় সমষ্টিট অবতীর্ণ হয়েছে 24গৰাকীকৈ প্রার্থী যার বাবে প্রতিটি সেন্টারত থাকিব দুটাকৈ ইভিএম মেশিন এই দুটা ইভিএম মেশিনত নিজের ভোটদান সাব্যস্ত করব পাৰিব ভোটার সকলে পুনৰ সমষ্টি নিৰ্ধাৰণৰ পিছত এইবাৰ করিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত 6টা বিধানসভা সমষ্টিত মুঠ ভোটাৰৰ সংখ্যা হৈছে 14,12,239গৰাকী এই ভোটাৰসকলে 1660টা পোলিং ষ্টেচনত দুটাকৈ ইভিএমত দিব ভোটদান ইফালে করিমগঞ্জ সমষ্টিৰ মিজোৰাম আৰু বাংলাদেশ সীমান্তৰ বৰ্ডাৰ এলেকাসমূহত নির্বাচনের বাবে দুটা দিনের বাবে সিল করেছে জেলা প্রশাসনে লগতে 93টা স্পর্শকাতর কেন্দ্রত নিরীক্ষণত রাখিছে জেলা প্রশাসনে
আমার সিকিউরিটি আছে, প্রত্যেক পোলিং স্টেশন সিকিউরিটি আছে, একা এটা হোমগার্ড এটা সিপাহী আছে, তার উপর আমার যে ক্রিটিক্যাল পোলিং স্টেশন আপনি কয়ে আছে, আমার তাতে হাফ সেকশন সিএপিএফ, যেতিয়া ফোর চারটা সিএপিএফ মানুষ থাকে, তার পাশত আমার 55% পোলিং স্টেশনত আমার সিসিটিভি ক্যামেরা দিয়া হয়েছে, তার উপর আমার মাইক্রো অবজার্ভার থাকে 90 পোলিং স্টেশনত। তো মই ভাবো কি ইমানখিনি যদি ব্যবস্থা করা হয়েছে আমার রেগিং কারণে একো না হয়। নির্বাচনত কার জয় কার পরাজয় হয় পিছর কথা, কিন্তু প্রথমবার বাবে দুটাকৈ ইভিএমত ভোট দিবলে সাজু হয়ে উঠিছে করিমগঞ্জবাসী। কত পড়িছে আপনাদের? বরখলা বরাখাই হাই স্কুল। গোটেখিনি বস্তু লওয়া হল? করিমগঞ্জৰ পৰা হিৰকজ্যোতি মালাকার, গৌৰীশ নন্দী আৰু হাইলাকান্দিৰ পৰা ৰাহুল চক্ৰৱৰ্তীৰ প্ৰতিবেদন, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। দেশৰ গণতন্ত্ৰৰ সৰ্ববৃহৎ উৎসৱ নিৰ্বাচন কাইলৈ অসমৰ পাঁচটা সমষ্টিত হ'ব ভোট গ্ৰহণ। নিউজ 18 নিৰ্বাচনৰ সৰ্ববৃহৎ কভাৰেজ, প্রতিটি সমষ্টির কোনে কোনে আমার সাংবাদিক, 25 জন সাংবাদিকে দিব ভোট গ্রহণের প্রতিটি খবর। কাইলৈ পুয়া 6 বজার পৰা নন স্টপ লাইভ। পুনৰ স্বাগতম। ডিমাহাসত লাইনচ্যুত এখন মালবাহী রেল, ফলত ব্যাহত হৈ পৰে হাফলং সংযোগী রেল যাতায়াত। জাতিংগাৰ লামপুৰ ষ্টেচনৰ ওচৰত লাইনচ্যুত হয় রেলখন, রেলওয়ে ট্রেকর পৰা ওলাই যায় রেলখনের চকা। লামডিং বদরপুর পাহাড়িয়া রেল সেবা ব্যাহত হয়ে পড়ে এই মালবাহী রেলখন লাইনচ্যুত হওয়ার ফলত, পাছত লাইনচ্যুত রেলখনের মেরামতির কামও চলাই থাকা হয়। প্রচণ্ড ধুমুহায় কোবাই গল মণিপুর। বুধবারে মণিপুরত অহা ধুমুহা শিল বরষুণের ফলত সংঘটিত হয় বিস্তর ক্ষতি সাধন। প্রচণ্ড ধুমুহায় উড়াই নিলে কেবাটাও বাসগৃহর টিনপাত, ধুমুহার ফলত ঘাইপথর মাজত আহি পড়িল ঘরের টিনপাত। ধুমুহাত ভাঙি চুরমার হল ঘাইপথর কাষত থাকা কেবাটাও ঘর। প্রকৃতিয়ে রুষ্ট রূপ ধারণ করাত উপত্যকা আর পাহাড়িয়া জেলা দুইখনতে হয়েছে ব্যাপক ক্ষতি সাধন। বিশেষকৈ নলৈ জেলাত বিস্তর ক্ষতি সাধন করিলে ধুমুহা বরষুণে। ঘরের মুধ চুরাই নিয়ার লগতে ঠায়ে ঠায়ে উভালি পড়িল প্রকাণ্ড প্রকাণ্ড গছ। রাজপথত গছ উভালি পড়ার ফলত ব্যাহত হয়ে পড়ে যাতায়াত ব্যবস্থা। গছ বাগরি ছিঙি টুকুরা টুকুর হয় বিদ্যুৎ পরিবাহী তার, যার ফলত ব্যাহত হয়ে পড়ে বিদ্যুৎ সেবা। প্রচণ্ড ধুমুহা শিল বরষুণের পিছতেই আরক্ষী প্রশাসনে যুদ্ধগতিত চলালে পথ মুকলির অভিযান। অবশ্যে প্রকৃতিয়ে সংহারী রূপ ধারণ করে যদিও সৌভাগ্যক্রমে অহা নাই হতাহতর কোনো খবর। আর বাতরিখানে সময় হয়েছে বাণিজ্যিক বিরতির। ভারতর গৌরব গোটেই বিশ্বতে।